পনেরো দফা দাবিতে দেশের তিন বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে যান চলাচল পার্বত্য শান্তি চুক্তির বাইশ বছর আজ মৌলিক কিছু বিষয়ের বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত লোকসানে দিনাজপুরে কমছে পেঁয়াজ চা সরকারিভাবে প্রণোদনার দাবি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশের সংবাদে সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এছাড়াও সংবাদে আরও থাকছে যুদ্ধাপরাধী একশো পঁচানব্বই পাকিস্তানি সেরার বিচার হয়নি আজও তদন্ত শুরু করতে সরকারি সিদ্ধান্তের অপেক্ষা জ্বালানি তেল বিক্রির উপর কমিশন বৃদ্ধি ট্যাঙ্ক ভাড়া বাড়ানো সহ পনেরো দফা দাবিতে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের পেট্রোল পাম্পে মালিক শ্রমিকদের ডাকে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে তেলের অভাবে অনেক স্থানে যান চলাচল বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্থানে যাত্রীরাও পড়েছেন দুর্ভোগে এদিকে আজ থেকে এই তিন বিভাগের সকল ট্যাঙ্ক মালিক শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরাও কর্মবিরতির ডাক দিয়েছেন প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট রংপুরে ধর্মঘটের কারণে সকল পেট্রোল পাম্প বন্ধ থাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে বিশেষ করে আন্তজেলা ও ঢাকামুখী বাস ট্রাক চলাচলে এর প্রভাব পড়েছে এদিকে পার্বতীপুর ও বাঘাবাড়ি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা বেনাপল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে পণ্য পরিবহনের বিড়ম্বনার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে যাত্রীরাও পড়েছেন দুর্ভোগে

সিরাজগঞ্জে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট অব্যাহত রেখেছে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। এ কারণে বাঘাবাড়ী নৌবন্দরের পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল হতে উত্তরবঙ্গ সহ টাঙ্গাইল ও জামালপুর জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে পর্যাপ্ত মজুদ থাকায় ভোক্তা পর্যায়ে আপাতত তেলের সংকট সৃষ্টি হবে না বলে জানিয়েছে ডিপো কর্তৃপক্ষ। পারমথুর বন্ধ, বন্ধ, বন্ধ। গাড়ি আছে বন্ধ সব আকার বসে আছে। 15 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান পাম্প মালিকরা। এদিকে সমস্যা निराষণে আজ সরকারের উদ্যোগে শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন নেতারা। মাসুম আলিসা একুশে টেলিভিশন ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 22 বছর আজ। তবে এতদিনেও চুক্তির মৌলিক কিছু বিষয় বাস্তবায়িত না হওয়ার অভিযোগ রয়েছে চুক্তির সই করা পক্ষ জনসংহতি সমিতির দাবি মৌলিক ধারাগুলো অবাস্তবায়িত থাকায় পাহাড়ি জনগণের হতাশা ও উদ্বেগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে সরকার বলছে চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়িত হয়েছে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাত অবসানের লক্ষ্যে উনিশশো সালের দোসরা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সই হয় আর এর প্রেক্ষিতে উনিশশো সালে জনসংহতি সমিতি বা কালিন শান্তি বাহিনী প্রায় হাজার সদস্য সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। যাবতন চালিয়ে সবশেষ সমাধানের লক্ষ্যেতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তো আজকে 2 বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। তো সুতরাং এই মৌলিক বিষয়গুলো যতদিন না বাস্তবায়িত হচ্ছে তবু তঞ্চলের সমস্যার সমাধান এটা হয়েছে আমরা সেটা দাবি রাখতে পারি না অধিকাংশ বাস্তবই তো হয়েছে মৌলিক বিষয়গুলো যেটা বলছে ভূমি কমিশনের কাজ এখন আমরা শুরু করতে পারি নাই সেখানেও একই একই জিনিস সেখানে যে পারস্পরিক আস্থা বিশ্বাসের জায়গাটা সেখানে একটু গাটটি ছিল রাষ্ট্রদ্রোহী অপশক্তির তৎপরতা কোনোভাবেই যেন বিচারাঙ্গনকে কলুষিত করতে না পারে সেজন্য বিচারক ও আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান গাজীপুরের জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জিএমবির বোমা হামলায় নিহত আইনজীবীদের স্মরণে র্যালি শোকসভা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি এ সময় আরো বলেন আইনজীবীদের সম্মিলিত প্রচেষ্টা এই অপশক্তিকে বিতাড়িত করে ন্যায় বিচার নিশ্চিতে সক্ষম হবে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক এর আগে প্রধান বিচারপতি বোমা হামলায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হাকিমপুর ও বিরামপুর উপজেলায় অব্যাহত লোকসানের কারণে পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কৃষকরা দাম না পাওয়া সংরক্ষণে ব্যবস্থা না থাকা ও সরকারিভাবে প্রণোদনা না থাকায় পেঁয়াজ চাষে আলিসা এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে বিশ থেকে বাইশ হাজার টাকা খরচ হয় আর বিক্রি হয় দশ থেকে বারো হাজার টাকায় গত বেশ কয়েক বছর থেকেই এমন অবস্থা অনেকেই তাই কমিয়ে এনেছেন পেঁয়াজ চাষ আবার দেশি পেঁয়াজ বাজারে আসার সময় ভারতীয়গুলো আসায় ন্যায্য দাম না পাওয়ারও অভিযোগ কৃষকদের তারা বলছেন সরকার যদি দামের বিষয়টি নিশ্চিত করে তাহলে আবাদ যেমন বাড়বে তেমনি পেঁয়াজ নিয়ে যে সংকট সেটিও থাকবে না সেই সাথে আলুর মতো পেঁয়াজের সংরক্ষণাগার তৈরি ও সরকারিভাবে প্রণোদনা প্রদানের দাবি তুললেন কৃষকরা বীজ বেশি হচ্ছে আমরা লাগাবো আবার হলো ফসল তোলার সময় দাম কম এরকম হলে তো আমাদের ব্যবসা লস হয়ে যাবে খরচ গত বছরের দ্বিগুণ যা বলার কিন্তু যে খরচ হচ্ছে এই তুলনায় যদি কৃষকেরা যদি দাম না পায় তাহলে মনে হয় এবছর থেকে পেঁয়াজ থেকে বঞ্চিত হবে সবাই যখন আমাদের পেঁয়াজটা উঠাবে উঠার তখনই লাভ হয়ে কিন্তু এলসি ছাড়ে দেয় তখন কিন্তু আমরা দাম পাই না তাহলে আমাদের আবাদ করে কোনো লাভ নাই এই ইন্ডিয়া যা দেয় ইন্ডিয়াই দেখ আমাদের এই দিয়ে বাংলাদেশ আবাদ করার কোনো প্রয়োজন নাই আমদানি নির্ভরতা কমিয়ে বাজার স্থির রাখা ও বীজ সরবরাহ করা সহ প্রণোদনার আওতায় আনা গেলে আবাদ বাড়বে বলছে কৃষি বিভাগ বাজারটা স্থির মূল্য থাকে আমদানি নির্ভর যদি কমানো যায় এবং সরকারি প্রণোদনাও যদি এই ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে দেওয়া যায় তাহলে আশা করি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এটার এই নিয়ে যে সমস্যা এটা থাকবে না চলতি বছর দিনাজপুরের এই দুই উপজেলায় মাত্র বাহাত্তর হেক্টর জমিতে পেঁয়াজের চাষাবাদ হয়েছে গত বছর যেখানে চাষ হয়েছিল একশো হেক্টর জমিতে মাসমালিসা নেত্রকোনার আটপাড়ায় চলছে মিঠা পানিতে মুক্তা চাষ এমন উদ্যোগে এক যুবকের সাফল্য দেখে এখন পুকুরে মাছের পাশাপাশি মুক্তা চাষ করছেন অনেকে আর এদের চাষীদের মৎস্য বিভাগ নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন রিপোর্ট আলিসা নেত্রকোনার আটপাড়া উপজেলার গোয়াতলা গ্রামের মামুন মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে স্ত্রী আনোয়ারাকে সাথে নিয়ে দু বারো সালে মুক্তা চাষের প্রশিক্ষণ নেন প্রাথমিকভাবে চার বিঘা পুকুরে মুক্তা চাষ শুরু করেন সাফল্যও পান তিনি মুক্তা চাষে প্রয়োজন হয় অপারেশন ক্লিপ বিশেষ আকৃতির কিছু নেট ও ইমেজ তৈরির যন্ত্রপাতি পনেরো টাকা থেকে পঁচিশ টাকা খরচ করলে নয় মাসের মধ্যে ঝিনুকের গর্ভে জন্ম নেয় মুক্তা আকার ভেদে একটি মুক্তা চার হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় বলে জানান মামুন সাতাশো জিনিস আছে বর্তমান অপারেশন তার মধ্যে ইমেজটাই এক বছরে হয়ে যায় আর ওই নিউক্লি এবং মেন্টাল টিস্যুটা তিন বছর সময় লাগে

যে পরিমাণ মাছ আমরা উৎপাদন করব সেটা তো আমরা পাবই ঝিনুকটা যদি আমরা চাষ করতে পারি তাহলে আমাদের মুক্তাটা আমরা বাড়তি পাব আর সেতুর বাজারে আমাদের যে কাজটা করতেছে মামু গোয়াতলা গ্রামে তার পাশাপাশি অনেকেই উদ্বুদ্ধ হয়ে কাজটা করতে চাচ্ছে এবং আমরা আমাদের তরফ থেকে এটা দেখাশোনা করতেছি প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে মিঠা পানির মুক্তা চাষ হতে পারে কর্মসংস্থানের অন্যতম উপায় মাসুম আলিসা একুশে টেলিভিশন এবার বিজয়ের মাস প্রসঙ্গ বিজয়ের আটচল্লিশ বছরেও বিচার করা যায়নি যুদ্ধাপরাধী একশো পঁচানব্বই পাকিস্তানি সেনা সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান জানালেন ভয়ঙ্কর যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনাদের অপরাধের সব তথ্য উপাত্তই আছে তদন্ত শুরু করতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন জানিয়ে তিনি বলেন এই বিচার করা গেলে ইতিহাস হয়ে থাকবে বিস্তারিত রিপোর্টে একদিকে বিজয়ের আনন্দ অন্যদিকে স্বজন হারানোর বেদনা মুক্তিযোদ্ধাদের একের পর এক যুদ্ধ জয়ে চূড়ান্ত বিজয় আসে ষোলোই ডিসেম্বর প্রিয় স্বদেশকে শ্মশানভূমিতে পরিণত করে পাকিস্তানি সেনারা গোটা নয় মাস গণহত্যা হত্যা ধর্ষণ বাড়িঘর লুট করে আগুনে পুড়িয়ে মারাত্মক যুদ্ধাপরাধ করে হানাদাররা বিজয় অর্জনের সাথে সাথে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একশো জন পাকিস্তানি সৈন্যকে আটক করা হয় বিচার করার জন্য পরে ত্রিদেশীয় এক চুক্তির আওতায় তাদেরকে বিচার করার শর্তে পাকিস্তানে ফিরিয়ে নেওয়া হয় কিন্তু গত আটচল্লিশ বছরেও তাদের বিচার হয়নি মুক্তিযুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের ঘটনাগুলোর নীল নকশা প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেয় আটষট্টি জন পাকিস্তানি সেনা জেনেভা কনভেনশন সহ আন্তর্জাতিক সব যুদ্ধনীতি লঙ্ঘন করে সরাসরি গণহত্যা ধর্ষণ লুণ্ঠন ও অগ্নিসংযোগে অংশ নেয় একশো জন এছাড়া ব্যাপক গণহত্যায় অংশ নিয়েছিলেন চোদ্দ জন পাকিস্তানি সেনা মানবতাবিরোধী একশো পঁচানব্বই পাকিস্তানি সেনার বিচার করার কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত তদন্ত সংস্থা যথেষ্ট থাকলেও থেমে আছে কাজ পৃথিবীর সকলেই জানে তার তথ্যপাত্তর কোনো অভাব নাই আমাদের কাছে সকলে আছে এখন যদি সরকার আমাকে যদি এই মুহূর্তে আমাকে বলবেন যে আপনারা করেন করতে পারেন ইতিহাস করে রাখার জন্য হলেও যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক যার নির্দেশে করল তাকে তো আমি কিছু করতে পারলাম না এই প্রশ্নটা যদি সকলের মনেও থাকে আমার মনে তো অবশ্যই আছে এবং এই বিচারটা একটা অন্তত একটা টোকেন হিসাবে বিচার হলে হওয়া উচিত ছিল এবং আমি মনে করি তাদের ইন অ্যাবসেন্সেও হলো বিচারটা হওয়া উচিত ছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুর হয়ে পাবনার ঢালার চর পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবিতে শাহজাদপুরে আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন জামালপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মিলন মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন কামনা করে সমাবেশ ও স্মারকলিপি প্রদান জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক শো টুঙ্গিপাড়ায় একশো শিল্পীর একশোটি শিল্পকর্ম নির্মাণের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাস প্রদান আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগানে আশ্রয়ন দুই প্রকল্প বাস্তবায়নে টাঙ্গাইলে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কর্মশালা পয়লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে কুষ্টিয়া ও জামালপুরে জাতীয় পতাকা মিছিল কুমিল্লা সরকারি শিশু পরিবারে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন সিলেট ও নওগাঁয় মুক্তিযোদ্ধা দিবস পালিত দিনাজপুরের হিলিতে চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে উন্মুক্ত লটারি অসহায়দের পাশে দাঁড়ায় সবার মুখে হাসি ফোটা স্লোগানে কুড়িগ্রামে মাদক বিরোধী সাইকেল র্যালি মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় বরগুনার বাহাত্তরটি মহিলা স্বেচ্ছাসেবী সমিতির মধ্যে তেরো লাখ বিশ হাজার টাকার চেক বিতরণ এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ প্রতিপাদ্যে মেহেরপুর বরিশাল নওগাঁ ও চুয়াডাঙ্গায় বিশ্ব এইডস দিবস পালিত নাটোরের রানী ভবানী রাজবাড়ী প্রাসাদ চত্বরে মুক্তমঞ্চে পিঠা উৎসব মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনায় জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছে একুশের দেশের সংবাদ জাবার্গে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার পনেরো দফা দাবিতে দেশের তিন বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে যান চলাচল ব্যাহত পার্বত্য শান্তি চুক্তির বাইশ বছর আজ মৌলিক কিছু বিষয়ের বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ লোকশানে দিনাজপুরে কমছে পেয়ার চার সরকারিভাবে প্রণোদনার দাবি সর্বশেষ খবর জানতে দয়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগন করতে পারেন ফেসবুক ডট কম স্যাস একুশে টোয়েন্টি ফর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইলো একুশে সাথেই থাকুন